নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক এক। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সঙ্গে আছে আমি মোহাম্মদ আমিনুর রহমান। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় এবং ওসি নাজমুলের তত্ত্বাবধানে 2 সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপু মিত্র, সঙ্গীয় অফিসার ফোর্স ইনজাম ও পার্থসহ ডিবি নড়াগাতি টিম আসামি জসিম শিকদার 39, পিতা আমির হোসেন শিকদার গ্রাম নাকুশি থানা জেলা নড়াইলকে 69 পিস ইয়াবা ট্যাবলেট সহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের নাকুশি গ্রাম হতে মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।